চিনি না কিবরিয়া আবারও সব কাজকর্ম সেরে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজকে আমার মনে হলো, আমার খুব ইচ্ছা হলো আপনাদের সাথে আমার খুব পছন্দের কয়েকটা মুভি নিয়ে একটু গল্প করি, সেই মুভি বা সিনেমার নামগুলো জানাই। এগুলো আমি বারবার দেখি, আমার পছন্দের সাথে যদি আপনাদের পছন্দ মিলে যায় তাহলে যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেননি হয়তো বা তারাও সেই সিনেমাগুলো দেখবেন। বলার জন্য আসলে অনেক মুভি আছে, অনেক নাম মনে পড়ে বলার জন্য, কারণ আমি খুব মুভি দেখতে পছন্দ করি। তো সেই কারণে বলতে গেলে অনেক নাম মনে আসে, কিন্তু এই মুহূর্তে আমি এক্ষুনি যে নামটা আমার প্রথমে মনে হচ্ছে সেটি হচ্ছে ঝুম্পা লাহিড়ির লেখা একটি নভেল, দ্য নেমসেক। ঝুম্পা লাহিড়ি পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছেন এই বইটির জন্য। এই গল্পকে বেস করে আরেকজন অসামান্য ডিরেক্টর মীরা নায়ার, উনি দ্য নেমসেক নামেই একটি মুভি তৈরি করেন। আমি কিন্তু কোনো মুভি ক্রিটিক না, একদমই এগুলো আমার ব্যক্তিগত ভালোবাসা ভালো লাগা থেকে আমি এই কথাগুলো বলছি। আমি একটু আপনাদেরকে এই দ্য নেমসেকের যে বইটি, দ্য নেমসেক এ নভেল বাই ঝুম্পা লাহিড়ি, এই মুভিটা আমি কতবার দেখেছি আমার নিজের কাছেই আমার কোনো হিসাব নাই, এবং যতবার দেখি ততবার মুভিটা আমাকে রিকল করে, এবং যতবার দেখি ততবারই অনেক নতুন নতুন বিষয়বস্তু আবিষ্কার করি আমি। মুভিটা আমি বলি, বিষয়বস্তুটা হচ্ছে মুভিটা ইন্ডিয়া থেকে একটি কাপল তারা আমেরিকাতে মুভ করে, প্রসেসটা এবং মাইগ্রেট করার পরে এই যে কালচারাল ডিফারেন্সটা সারা ছবিতে সেটাই দেখানো হয়, খুবই সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে, খুব মোলায়েমভাবে দেখানো হয়। আমরা যতই বিদেশে আসি, যত বছরই থাকি না কেন, সারা জীবনই কিন্তু এই কালচারাল ডিফারেন্সটা আমাদের ফেস করতে হয়। যেমন এই মুভিতে প্রথমেই আমি আরেকটা কথা বলে রাখি, আমি যখন সিনেমা দেখি আমি কিন্তু অভিনয় কারা করছেন, নায়ক নায়িকা কারা, এটা দেখি না। আমি উইথ ডিয়ার রেসপেক্ট আমি বলতে চাই, আমি সবসময় মুভি ডিরেক্টরের নাম দেখে আমি সিনেমা দেখি, কিন্তু এই নেমসেক মুভিটা এত সব বাঘা বাঘা লোকেদের ইনভলভমেন্ট, নভেলটার লেখা ঝুম্পা লাহিড়ির, ডিরেক্টর মীরা নায়ার, এবং কাস্টিংয়ে আছেন ইরফান খান, টাবু, কালপেন, এই মুভিটা একটা কমপ্লিট একটা মুভি। ইরফান খান আমার কি যে ভালো লাগার একজন মানুষ, একজন অভিনেতা, সেটা আমি অত অত গভীরে আমি নাই যাই। প্রথম কয়েকটি দৃশ্যের পরই দেখানো হয় যে টাবু যখন আমেরিকাতে আসে সকালবেলা তার ফ্ল্যাটে সে একা, ঘুম থেকে উঠে কি খাবে, একা মানে তার হাজবেন্ড প্রফেসর, হাজবেন্ড চলে যায় কাজে, টাবু ঘুম থেকে উঠে কি খাবে, কিচেনে গিয়ে সিরিয়াল পায়। এটা 70-এর দশক দেখানো হয়, যার জন্য সিরিয়ালটা তখনও আমাদের এই সাবকন্টিনেন্টে অত বেশি পরিচিত ছিল না। এটা ও বাটিতে নেয় এবং নিয়ে কিছু মশলা অ্যাড করে, শুকনা সিরিয়ালের সাথে একটু মরিচ, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, এগুলো অ্যাড করে ওই জাস্ট শুকনা সিরিয়াল স্পুন দিয়ে খায়। এই যে ছোট্ট একটা বিষয়, তার কিছুক্ষণ পরে সে বের হয়ে যায় লন্ড্রি করার জন্য, দেখায় নিউ ইয়র্কে শীতের সকাল, বরফ পড়ছে, বরফ জমে আছে সারা পথে, সেখানে সে হেঁটে হেঁটে শাড়ি পরে লন্ড্রি করার জন্য কাপড় নিয়ে যায় একটা কয়েন লন্ড্রিতে, এবং যখন সে কাপড়গুলো নিয়ে আসে ড্রায়ারে দেওয়ার পরে কাপড় কিন্তু শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়। এই যে বিষয়টা যে সে একদমই অপরিচিত এই বিষয়টার সাথে, এই যে তার জীবনে কালচারাল শকগুলো শুরু হলো সেটা কিন্তু শেষ পর্যন্ত বই নিয়ে বেড়ায়। তাদের যখন বাচ্চা হলো বাবা মার সাথে, তারা যেহেতু ইন্ডিয়া থেকে এসছে, সন্তানরা আমেরিকাতে জন্ম, ওখানে বড় হয়েছে, ভারতবর্ষ তাদের শেকড় হলেও তারা যে কালচারে বড় হয়েছে সেইখানে একই ঘরে বাবা মার সাথে ছেলে মেয়েদের একটা কালচারাল ডিফারেন্স, সেখানে একরকমের ধাক্কা, মানতে পারা না পারা, এই যে এই বিষয়গুলো এত সুন্দর করে দেখানো হয়েছে সিনেমাতে। আমি যেটা বলেছি, আমি এতবার দেখেছি মুভিটা তারপরও আমার মন ভরে না, এবং যখনই আমি মুভিটা দেখি দেখার পরে বেশ কিছুদিন আমার ভীষণ প্রশান্তি থাকে মনের মধ্যে। আবার যদি আমি সিনেমাটারি পেছন দিকে যাই, যখন টাবুর বাচ্চা হলো হসপিটালে ডাক্তার এসে জিজ্ঞাসা করলো, কারণ জন্মাবার পরেই বার্থ সার্টিফিকেটে নাম লিখতে হয়, এগুলো এখন আমরা খুব পরিচিত এই বিষয়টার সাথে, কিন্তু 70-এর দশকের যে সময়টা দেখানো হয়েছে মুভিতে তখন কিন্তু আমরা এতটা পরিচিত ছিলাম না, তখন সেলফোনের যুগ ছিল না, তখন ল্যান্ড ফোন। তো ডাক্তার এসে বলে যে বার্থ সার্টিফিকেটের জন্য বাচ্চার নাম লাগবে, তো তখন ওরা বলে যে না, নাম তো আমরা রাখিনি, কারণ মুরব্বীদেরকে না জানিয়ে, বয়োজ্যেষ্ঠদেরকে না জানিয়ে তারা কোনো একটা নাম না দিলে নাম তো রাখতে পারি না, সেজন্য তারা ওয়েট করছে। কিন্তু আমেরিকান হসপিটাল তো সেটা সেই অপেক্ষা
কথা করতে পারবে না। তারপরে সেই ল্যান্ড ফোনে ফোন করে চিৎকার করে কথা বলা, এই যে ছোট 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 বিষয়গুলো, স্মল ডিটেল, এত ভালো সুন্দর করে দেখানো হয়েছে। হসপিটালে নার্স আসে, নার্স এসে টাবুর শাড়িটা ভাঁজ করবে বলে অনেকক্ষণ স্ট্রাগল করে, কারণ ও বুঝতেই পারছে না যে এটা কিরকম ড্রেস, কোনো শুরু নাই কোনো শেষ নাই শাড়ি। সে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে আবার এভাবে করে রেখে দেয়, এরকম বিষয়। তারপর যখন তাদের বাচ্চারা বড় হয়, বাবা মার দেওয়া নাম তাদের পছন্দ হয় না, তারা নিজেদের মতো নাম রাখতে চায়। তারপর তাদের যখন গার্লফ্রেন্ড হয়, লাইফ পার্টনার তারা পছন্দ করে, তখন সেই লাইফ পার্টনারকে নিয়ে বাসায় আসে, বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। এই যে ভীষণ কালচারাল যে দোলাচল দেখানো হয়েছে সেটা খুব সুন্দর, শেষ পর্যন্ত মুভিটাতে খুব সুন্দর করে দেখানো হয়। এবং শেষে দেখানো হয় যে টাবু তার শেষ বয়সে গিয়ে আবার ভারতবর্ষ ফিরে যায়, তার জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করে বাচ্চাদেরকে বড় করে, বাচ্চারা আমেরিকায় থেকে যায়, হাজবেন্ড মারা যায়, কিন্তু তার যখন শেষ বয়সের সময়টা আসে তখন সে আবার ভারতবর্ষে ফিরে যায় স্যামন মাছের মতো। অর্থাৎ স্যামন মাছ কিন্তু যেখানে জন্ম, মৃত্যুর সময় ঘুরে ফিরে স্যামন মাছ আবার সেই তার জন্মস্থানে চলে যায়। ঠিক সেভাবেই টাবুকেও দেখানো হয় যে শেষ বয়সে সমস্ত কর্তব্য পালন করে সব কিছু গুছিয়ে ছাদে বসে তানপুরা দিয়ে সে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে। এই মুভি নিয়ে বলতে গেলে আসলে আমি কত কিছু বলতে পারবো, এবং এত ভালো লাগে আমার বলতে এই মুভিটা দেখ, এবং মীরা নায়ার এমন একজন মুভি ডিরেক্টর, উনি আসলে মুভি ডিরেক্টর তো আসলে কিছু দেখেন না, ওনারা অবজার্ভ করেন এবং সেই জিনিসগুলো এত সুন্দরভাবে তুলে এনেছেন। এই সিনেমাটা দেখলে ঠান্ডা এক গ্লাস পানি খেলে যেরকম প্রশান্তি লাগে ওরকম প্রশান্তি লাগে আমার। আমি আশা করব দ্য নেমসেক আপনারা দেখবেন এবং পারলে এই নভেলটাও আপনারা পড়বেন, ঝুম্পা লাহিড়ির এই নেমসেক। এরপরে যে মুভিটার নাম আমার মনে হচ্ছে আমি একটু টুকে রেখেছি, ক্লিন্ট ইস্টউডকে আমরা কিন্তু খুব অ্যাকশন হিরো হিসেবে চিনি, কিন্তু উনি যে কি তুখোর ডিরেক্টর, মুভি ডিরেক্টর, সেটা যারা মুভি দেখেন, যারা মুভিকে খুব ভালোবাসেন বা যারা খবর রাখেন একটু আধটু তারা জানেন। সেরকমই আরেকটি মুভি ক্লিন্ট ইস্টউডেরই ডিরেক্টেড, ব্রিজেস অফ দ্য ম্যাডিসন কাউন্টি। রোম্যান্টিক মুভি এত সুন্দর, এত মোলায়েম হতে পারে, মানে ভদ্রভাবে রোম্যান্স হতে পারে, সেইটা এই মুভিতে দেখানো হয়েছে। এই মুভিতে ক্লিন্ট ইস্টউড একজন ফটোগ্রাফার থাকেন, অ্যাসাইনমেন্ট থাকে ওনার, একটা প্রজেক্টের ব্যাপারে আসেন যে ওই ব্রিজের ছবি তুলতে হবে। তো সেই একটি ছোট একটি গ্রামে এসে মেরিল স্ট্রিপের সাথে ওনার পরিচয় হয়। মেরিল স্ট্রিপ একজন হাউসওয়াইফ থাকে এখানে, যে সময় পরিচয় হয় মেরিল স্ট্রিপের বাচ্চা এবং তার হাজবেন্ড ঘরে ছিল না, তারা বেশ কিছুদিনের জন্য কোথাও যায় আর কি। এই কয়েকটা দিন, একটা কি দুটা দিনের রোম্যান্স দেখানো হয়, রোম্যান্সটা এমনভাবে দেখানো হয় যে এই দুজন দুজনকে খুঁজে পায়, তারা তাদের আসল সোলমেটকে খুঁজে পায়, কিন্তু অনেক দেরিতে এবং যখন আর কিছু করার থাকে না। তো খুব সুন্দর একটি রোম্যান্টিক মুভি, রোম্যান্স কত সুন্দরভাবে দেখানো যেতে পারে, কত জেনুইন হতে পারে রোম্যান্স, এটা এই মুভিতে দেখানো হয়েছে। ক্লিন্ট ইস্টউডের ডিরেক্টেড এই মুভিটা খুব সুন্দর, খুবই সুন্দর। এবং যেভাবে ক্লিন্ট ইস্টউড ওনার মুভিতে সমস্ত পরিবেশটাকে দেখান, মানে চারপাশ পারিপার্শ্বিকতা যেভাবে দেখান, মনে হবে যে আমি সত্যি সত্যি দেখতেই পাচ্ছি, আমি বোধহয় ওই জায়গাতেই আছি। এরপর আরেকটি মুভির নাম আসে, সেটি মুভি ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী আছেন তাদের সবার জন্য একটা কি বলে, এটা কি একটা অ্যাসাইনমেন্ট হিসেবেও তারা নেয় তাদের জীবনে, গডফাদার। গডফাদার 1, গডফাদার 2, গডফাদার 3, এই তিনটা পর্বের এই সিনেমা। এটা কিন্তু কোনো সিকুয়েল না, কিন্তু হ্যাঁ পাত্রপাত্রী সব একই থাকে, চলমান ঘটনাটাকেই এগিয়ে নিয়ে যায়, কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন গল্প থাকে। এবং এই মুভির ডিরেক্টর হচ্ছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ফ্রান্সিস ফোর্ড কপোলাকে আসলে একটি পূজনীয় জায়গায় রাখা হয়, যেমন আব্বাস কিয়ারোস্তামি, মার্টিন স্কর্সেসি, ওনাদের কাছ থেকে শেখে আসলে, যারা ডিরেকশন দেয় সিনেমার অথবা অভিনেতা অভিনেত্রী সবাই। তো গডফাদারটা ওরকম একটা মুভি, গডফাদারের মধ্যে অ্যাকশন আছে, ড্রামা আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, ইমোশন আছে, সব কিছু আছে। তো এটা খুব সুন্দর একটা মুভি। এবং এই মুভিগুলো আমি যেগুলো আসলে বলছি নামগুলো, এগুলো কিন্তু বারবার দেখার মতো মুভি, একবার দেখে মন ভরবে না, একবার দেখে ঠিক উপলব্ধি করা যাবে না যে আসলে স্মল ডিটেল এত বেশি আছে এই মুভিগুলোর মধ্যে। এগুলো বারবার আমার ভালো লাগে, বারবার দেখতে বারবার আমি দেখি এই মুভিগুলো। আচ্ছা, গডফাদারের পরে আমার যে মুভিটার কথা মনে হচ্ছে, খুবই ইউনিক স্টাইলের একটা মুভি, সেটি হচ্ছে সত্যজিৎ রায়ের পিকু। সিনেমাটিকে শর্ট ফিল্মও বলা যায় না, আবার ফুল লেন্থ মুভিও বলা যায় না, কারণ এক থেকে দেড় ঘন্টা, এক থেকে সোয়া ঘন্টা, মানে এক থেকে দেড় ঘন্টা
টাইম স্প্যানের একটি মুভি। এই মুভিটা এমন একটা মুভি এবং এমন একটি বিষয়বস্তু যেটা এখন হয়তো বা আমরা খুব পরিচিত, সেই বিষয়বস্তুটা নিয়ে অনেক চর্চা হয়, অনেক কথা হয়, অনেক সমালোচনা হয়, অনেক আলোচনা হয়, কিন্তু ওই সময়ে যেভাবে এই মুভিতে সেই বিষয়বস্তুকে দেখানো হয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটা হাজব্যান্ড জানে, এই যে ডিলেমা, ডেফিনেটলি এটা নিয়ে এটার একটা অশান্তি, কিন্তু সেটাকে মেনে নেওয়া, সেটা সহ্য করা এবং কত পরিমিত হতে পারে, কত পরিশীলিত হতে পারে, কত আমি কিভাবে বলবো, যে কোনো নোংরামি দেখানো হয় নাই, কিন্তু এই সিনেমাতে প্রেম আছে, এই সিনেমাতে কাম আছে, এই সিনেমাতে টেনশন, থ্রিল, সাসপেন্স, অ্যাংজাইটি সব কিছু আছে, মায়ের মমত্ববোধ দেখানো হয়েছে। আসলে এই যে বড় বড় ডিরেক্টররা, এরা তো আসলে সুপার ট্যালেন্টেড না, আসলে এরা আল্লাহ প্রদত্ত গিফট আমাদের জন্য, তাই ওনারা পারেন, ওনারা সুন্দর করে দেখাতে পারেন। এই যে দেড় ঘন্টার বা এক থেকে সোয়া ঘন্টার একটা টাইম স্প্যানের মধ্যে প্রতিটা জিনিস এত বিউটিফুলি দেখানো হয়েছে। এবং সত্যজিৎ রায়ের মুভির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনার ছবিতে যে ইউজ করা ডায়লগ ওগুলো না মনে গেঁথে যায়। যেমন পিকুতে একটা ছোট্ট একটা ডায়লগ আছে, যখন ছোট বাচ্চাটা দারোয়ানের ভাত খাওয়া দেখে, এই ভাত খাওয়া দেখা বলতে আমার মনে পড়লো যে আমরা কিন্তু ছোটবেলায় আমাদের বাসায় যারা কাজ করতো, মানে গৃহপরিচারিকা ছিল, তাদের ভাত খাওয়া দেখতাম। এবং এই সিনেমাটা দেখার পরে যখন সিনেমাটা তো দেখালো যে দারোয়ান বসে ভাত খাচ্ছে এবং বাচ্চাটা বসে বসে দেখছে, এবং একটা সময় বাচ্চাটা খেয়াল করলো যে দারোয়ান অনেক মরিচ খাচ্ছে, তখন জিজ্ঞাসা করছে মরিচ খাও ঝাল লাগে না? তখন দারোয়ান বলে ঝাল তো লাগে খোকা বাবু, ঝাল লাগে ভাল লাগে। এই যে মানে এই যে ছোট একটা ডায়লগ, এটা এই যে আমি এখন বললাম, আমার মনে হয় কি আমার ভিতরটা আন্দোলিত করে দিল, এত ভালো লাগে। আবার যখন এই সিনেমাতে কাম দেখানো হয়েছে, খুব পরিশীলিতভাবে দেখানো হয়েছে, কোনো নোংরামি না, কোনো নগ্নতা না, কোনো কিছু ছাড়াই দেখানো হয়েছে। এখানেও আরেকটা ছোট্ট একটা ডায়লগের কথা আসে, যখন ভিক্টর ব্যানার্জি এসে বলে আজ বলে দিলেই হতো, আজ হবে না, আজ এসো না, আজ অসুবিধে আছে। এই যে এই একটা কথা, এটা দিয়ে কত কিছু প্রকাশিত, কত কিছু বোঝানো যায়। এক আমার কাছে একরকমভাবে আসছে, ডিরেক্টর হয়তোবা একরকম করে বুঝিয়েছেন, আপনার কাছে হয়তোবা এটাকে অন্যরকমভাবে আপনি অন্য একটা পরিস্থিতির সাথে আপনি মিলাতে পারবেন। তো এটাই আমি বলি যে আসলে এই বড় বড় ডিরেক্টররা, দে আর দ্য পিলার অফ আওয়ার আর্থ, পিলার, ওনাদের জন্য পৃথিবীটা শূন্যে ভেসে আছে। তো এই গেল পিকু। পিকুতে আছে অপর্ণা সেন, ভিক্টর ব্যানার্জি, আর আমার অন্যদের কারোর নাম মনে নাই, অল্প কয়েকটি চরিত্র। এবং এই পিকুতে ছোট একটি বাচ্চার দুপুরের একাকিত্ব, আগে এখন আমাদের তো অনেক ব্যস্ততা, চারিদিক ঝমঝম করতে থাকে, কোথাও ফোন বাজছে, কোথাও গান বাজছে, কোথাও টিভি চলছে, কোথাও ল্যাপটপে কিছু চলছে, কিন্তু একটা সময় আমাদের কিন্তু অবসর দুপুর ছিল, আমাদের বিষণ্ন দুপুর ছিল, সেই দুপুরের একাকিত্ব, বিষণ্নতাটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আসলে সত্যজিৎ রায়ের একটা মুভি অথবা ঋতুপর্ণ ঘোষের কোনো একটা সিনেমার কথা বলে শেষ করা যাবে না, এদের পুরো সিরিজ, আসলে সিরিজ এবং প্রত্যেকটাই আলাদা আলাদা মাস্টারপিস। আমি যেটা বললাম যে আসলে এই মুহূর্তে আমার যা যা মনে হচ্ছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আরেকটি অসাধারণ মুভি, অনন্য মুভি এগুলো, পরমা। পরমা এই আসলে আমি আমি কিভাবে বলবো যে এই এক একটি মুভি, প্রত্যেকটা মুভির আলাদা আলাদা আবেদন আছে, আলাদা আলাদা ইউনিক ঘটনা আছে, এবং শুধু একটা ঘটনা, একটা কনফ্লিক্টকে নিয়ে কিন্তু মুভিগুলো চলছে না। এবং হ্যাঁ, হয়তো বা একটা সেন্ট্রাল কনফ্লিক্ট আছে, কিন্তু সাথে যে আরও আনুষাঙ্গিক যে আরও অনেক বিষয় যেগুলো নিয়ে আসে, একেবারে জীবনের গল্প, এগুলো জীবনের সাথে মিলে যাওয়া গল্প। পরমাতে প্রথম দৃশ্যে কিন্তু দেখায় কেউ পরমা ডাকছে, রাখি গুলজার পরমা চরিত্রে অভিনয় করেছেন, কেউ পরমা ডাকছে, কেউ কাকিমা ডাকছে, কেউ মাসিমা ডাকছে, কেউ বৌদি ডাকছে, কেউ মা ডাকছে, এবং একটি দুর্গাপূজার অনুষ্ঠান হচ্ছে একটি বাড়িতে, সেখানে সবাই সেই পরমার উপরে ডিপেন্ডেন্ট, কারোর এটা লাগবে, কারোর সেটা লাগবে, সবাই এসে পরমাকে জিজ্ঞাসা করছে, জানতে চাচ্ছে। কিন্তু এই এ দিয়ে একটা জিনিস খুব কঠিনভাবে বোঝানো হয়েছে যে নারীরা অনেক সময় নিজেদের অস্তিত্বকে যে ভুলে যায়, এবং তার আর নিজস্বতা কিছু থাকে না, তার নিজের আর নিজের কোনো পরিচয় থাকে না, সে বিভিন্ন নামে পরিচিত এবং অন্যকে সার্ভ করতে করতে একটা সময় মনটাও মেনে নেয় যে হ্যাঁ, আমার নিজস্ব, আমার নিজের বলে কিছু নাই, আমি শুধু
করেই যাচ্ছি সমস্ত কিছু পরমার নখ দর্পণে। ও জানে এখানে কি হবে, কে ওষুধ খাবে, কার ওটা লাগবে, কার সেটা লাগবে। কিন্তু ও যেদিন ওর বান্ধবীর বাড়িতে বেড়াতে যাবে সেদিন শাশুড়ি মার কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে ওকে, এবং খুব যত্ন করে ডিপ্লোম্যাটিক্যালি তাকে বোঝাতে হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে, তারপরে সে বান্ধবীর বাড়িতে যাবে। এটা হয়তোবা এখন বললে খুব ক্লিশে লাগবে যে না এখন কি আর ওই সময় আছে, কিন্তু আছে। যাই হোক, তো এই পরমাতে সেরকমই একটা বিষয় দেখানো হয়েছে যে পরমা সবাইকে শুধু সার্ভ করে যাচ্ছে, কিন্তু ওর জীবনে একটা সময় আসে যখন ও নিজের জন্য কিছু ভাবে, নিজের জন্য একটু সময় বের করে, কিন্তু সেটা পরিবার সমাজকেও মেনে নেয় না। এটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এবং অনেক কিছুই আছে, যেমন এখানে প্রেমেন্দ্র মিত্রের কবিতার একটি লাইন আছে, আমার শহর নেমেছিল কাদামাখা পায়ে। এই যে কথাটা যেভাবে সেখানে এই কবিতার লাইনটি উচ্চারিত হয়, যে সময়টাকে দেখানো হয়, যে সিচুয়েশন, যে ছাদটা দেখানো হয়, একদম মিলেমিশে একাকার, এবং যার কারণে কিন্তু আমাদের মনের মধ্যে ছোট 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 জিনিসগুলো, বিষয়গুলো গেঁথে যায় মনের মধ্যে। অপর্ণা সেনের ডিরেকশন, যা দেখানো হচ্ছে আসলে আমাদের চলমান জীবনে যা যা প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলোকেই দেখানো হয়েছে, আবার সেগুলোকে খণ্ডন করাও হয়েছে। আবারও মীরা নায়ার, দ্য গ্রেটেস্ট মীরা নায়ারের মনসুন ওয়েডিং মুভিটা দেখলে, মুভির প্রিন্ট, মুভিটা দেখলে মনে হবে যেন হ্যান্ডিক্যাম দিয়ে হাতে নিয়ে ডকুমেন্টারি। আসলে মীরা নায়ারের জীবন শুরু হয়েছিল কিন্তু ডকুমেন্টারি দিয়ে, যার কারণে তার প্রত্যেকটা সিনেমাতে সেইটার প্রতিফলন দেখা যায়। পুরোটা মুভি কিন্তু হ্যান্ডহেল্ড ক্যামেরা দিয়ে করা। কিছু অভিনেতা অভিনেত্রী আমি পার্সোনালি তাদেরকে চিনি না, কিন্তু তারা ভীষণ আমার প্রাণের মানুষ, যেমন নাসিরুদ্দিন শাহ। এখানে নাসিরুদ্দিন শাহর যে অ্যাংজাইটি দেখানো হয়েছে, মানে এটা আমার কাছে মনে হয় কেন যেন আমি নিজে দেখেছি অ্যাংজাইটি। আমি অ্যাংজাইটি হলে মানুষ কীভাবে চিৎকার করে, প্রতিটা জিনিসে ইরিটেটেড হয়, এত সুন্দর করে দেখানো। এই মুভিতে যেমন আরেকটি ক্যারেক্টার দুবেজি, আহা, ডেকোরেটরের লোক, সিম্পলি আমরা যেটা বলি এখন তো ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা বলি, কিন্তু আসলে আগে তো ডেকোরেটরের লোক আসতো, যারা প্যান্ডেল টানাবে, যারা রান্নার হাঁড়ি নিয়ে আসবে, যারা চেয়ার টেবিল নিয়ে আসবে, পানির জগ নিয়ে আসবে, বুড়হানির গ্লাস নিয়ে আসবে। তো এখন ইভেন্ট ম্যানেজমেন্ট, কিন্তু আগে তো আমরা ডেকোরেটরের লোক বলতাম। সেই দুবেজ হচ্ছে ডেকোরেটরের লোক। তার সাথে নাসিরুদ্দিন শাহর যে ইন্টারাকশন, দুবে যেভাবে নাসিরুদ্দিন শাহকে শান্ত করছে, নাসিরুদ্দিন শাহ তার সাথে চিৎকার করছে, অ্যাংজাইটি করছে, আবার এর মাঝে দুবের সাথে আবার একটু রোম্যান্স হয়, বাসার কাজের মেয়ের সাথে দুবের যে অ্যাসিস্ট্যান্টরা থাকে তারা তাদেরকে নিয়ে দুষ্টামি করে। আসলে এই মুভিগুলোতে একটা সেন্ট্রাল কনফ্লিক্ট থাকে, কিন্তু সেটাকে মাঝখানে রেখে আশেপাশে অনেক বিষয়বস্তুকে দেখানো হয়, যেগুলো আমাদের সমাজের অনেকগুলো চিত্র, ডিলেমা। একই সাথে মানুষটার অনেক ভালো গুণ দেখানো হচ্ছে, আবার একটা গোপন একটা তার চর্চিত একটা বিষয়বস্তু যেটা হঠাৎ করে মানুষের সামনে আসে, সেটা নিয়ে যে মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে কি বলে এটাকে, কষ্ট বলবো, অশান্তিটা সুন্দর করে দেখানো হয়েছে। মাকে দেখানো হয়েছে খুবই মডার্ন একটা মহিলা, স্মোক করছে, খুবই ফ্যাশনেবল একটা মহিলা, তারপরও মায়ের মমত্ব বোধটা ওখানে দেখানো হয়েছে, যে বাচ্চাকে তিনি ক্ষমা করে দিচ্ছেন, বা বাচ্চার হয়ে বাবাকে বোঝাচ্ছে, বাবার হয়ে বাচ্চাকে বোঝাচ্ছে। এই যে বিষয়গুলো, একটা বিয়েতে গেলে সবসময় আমাদের কিন্তু কারো না কারোর একটা প্রেম হবে, কারোর একটা পছন্দ, একটা বিয়েতে গিয়ে অন্য একটা বিয়ে ঠিক হয়ে যায়, এরকমও কিন্তু অনেক ঘটনা আছে। তো এই ব্যাপারগুলো এত সুন্দর করে দেখানো, মনে হবে যে নিজের জীবনের ঘটনা। আরেকটা মুভির কথা না বললি না, সেটাও আমার খুবই ফেভারিট, ক্লায়েন্ট ইস্টউডের মুভি, ওনার ডিরেকশন, গ্র্যান টরিনো। গ্র্যান টরিনো শুনলে মনে হবে এটা কি, এটা আসলে একটা গাড়ির নাম। মানে এত একটা সামাজিক মুভি, এবং সেখানেও কালচারাল ডিফারেন্স, রেসিজম, একজন বয়স্ক লোকের একাকিত্ব। অনেক সময় আমরা অনেক বয়স্ক লোককে খুব খিটখিটে মেজাজে দেখি, আমরা বলছি ইস বুড়া হয়ে গেছে এর জন্য এরকম করছে, কিন্তু তার ভেতরকার অশান্তি, তার ভেতরকার কষ্টগুলোকে আমরা অনেক সময় ভেবে দেখি না। স্পেশালি এই নর্থ আমেরিকাতে আমি অনেক বয়স্ক এরকম মানুষ দেখেছি, যারা কথা বলতে শুরু করলে কথা শেষ হয় না, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করলে বিষয়টা বোঝা যায় যে তার তো অনেক কিছু বলার আছে, তার তো আশেপাশে মানুষ নাই, তার ছেলেটা বা তার মেয়েটা হয়তো বা একটা থ্যাংকস গিভিং এ এসে একটা ছোট্ট একটা ডিনার করে যাচ্ছে, বা ক্রিসমাসে এসে দেখা করে চলে যাচ্ছে। এই যে সারাটা বছর এই বয়স্ক মানুষটার কেমন যায়, কিভাবে যায়, তার তো অনেক কিছু ইচ্ছা করে, বয়সটা তো নাম্বার, কিন্তু মনটা তো সেই আগের মতোই প্রাণচঞ্চল থাকে। গ্র্যান টরিনোতেও একজন বৃদ্ধ লোকের এই যে খিটখিটে মেজাজ, এটা দেখানো হয়, কিন্তু সেই খিটখিটে মেজাজের ভেতরে অসম্ভব একজন মহানুভব একজন মানুষ আছেন, সেটা গিয়ে ধীরে 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 প্রকাশ পায়। এবং আমি যেটা বলেছি যে ক্লায়েন্ট ইস্টউডকে আমরা ভাবি অ্যাকশন হিরো, কিন্তু উনি সোশ্যাল ড্রামা যে
কি অতুলনীয় অদ্ভুতভাবে ডিরেকশন দিতে পারেন। এই মুভিগুলো যেমন ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টির কথা বললাম বা গ্র্যান্ড টরিনো, এরকম আরও অনেক আছে। খুব সুন্দর, খুবই সুন্দর একটা মুভি। ক্লিন্ট ইস্টউডের যেটা আমি বললাম, ওনার একটা স্পেশালিটি হচ্ছে উনি খুব বিশাল পরিসরে পারিপার্শ্বিকতা দেখান। ঋতুপর্ণ ঘোষের দোসর সব চরিত্র কাল্পনিক, আবহমান আমি আসলে আমি বলে শেষ করতে পারবো না, এবং এক একটা এক এক রকম ঘটনা। আবহমানটা আপনারা দেখতে পারেন, এটা খুব হালকাভাবে জানা যায় যে সত্যজিৎ রায়ের উপরে হয়তো বা এই সিনেমাটি, এটা কোথাও ওভাবে স্বীকার করেন নাই ঋতুপর্ণ ঘোষ, অথবা করেছেন আমার খুব স্পষ্টভাবে জানা নাই। তবে আবহমান খুব ভালো মুভি, সব চরিত্র কাল্পনিক, অসাধারণ একটি মুভি। ঋতুপর্ণ ঘোষের আরেকটি মানে অনেকগুলো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে যে উনি এমন একটা ক্যারেক্টারকে এমন একজনকে দিয়ে, এমন একজন অভিনেতাকে দিয়ে অভিনয় করান যে আমরা ভাবতেও পারি না যে ও এই অভিনেতাকে এভাবেও দেখা যায়। অর্থাৎ সব চরিত্র কাল্পনিকে বিপাশা বাসুকে একদম সাধারণ চাকরিজীবী একজন মহিলা হিসেবে দেখানো হয়েছে, এবং এত মিলে গেছে তার সেই চরিত্রের সাথে বিপাশা বাসুর অভিনয়, জেস্টার, তার সব কিছু, এটা বড় বড় ডিরেক্টরদের পক্ষেই সম্ভব। আমি এতক্ষণ তো সারা বিশ্বের অনেক সিনেমার নাম করলাম, সারা বিশ্বের বিভিন্ন দেশের নাম করলাম, কিন্তু আমার দেশ বাংলাদেশ যে কত সমৃদ্ধ সেটা না বললেই না। এই জন্য সবশেষে আমি এটাই বলতে চাই যে আমার দেশের নির্মাতারা কত বুদ্ধিদীপ্তভাবে তাদের নির্মাণ শৈলী দিয়ে আমাদেরকে, আমাদের দেশকে সমৃদ্ধ করেছেন, আমাদের জাতিকে সমৃদ্ধ করেছেন, সেটা বলাই বাহুল্য। একাত্তরে ওরা বুঝতে পেরেছিল যে এই দেশকে ধ্বংস করতে হলে এই দেশের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আমাদের দেশের মেরুদণ্ড ছিলেন জহির রায়হান, শহীদুল্লাহ কায়সারের মতো এরকম অনেক বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, এদের নাম না বললেই না। ওনারা যা নির্মাণ করে গেছেন, যে বুদ্ধিদীপ্তভাবে, যে সুন্দরভাবে, যে সূক্ষ্মতা দিয়ে বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন, সেটা আমাদের দেশকে, আমাদের জাতিকে সমৃদ্ধ করেছে। জহির রায়হানের স্টপ জেনোসাইড, জীবন থেকে নেয়া, খানাতুর রহমানের তো অনেক ছবি, ওনার লেখা গান, সুর করা গান, ওনার পরিচালনা, শহীদুল্লাহ কায়সারের লেখা সংসপ্তক, এই যে বিভিন্ন ধরনের লেখা, এগুলো তো আমাদের দেশের সম্পদ, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। এবং তার কিছু পরের প্রজন্ম, তারেক মাসুদ, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, তারেক মাসুদের আমি বলতে পারি বেশ কিছু সিনেমার নাম, আপনারা দেখলে দেখতে পারেন অথবা দেখেছেনও। মুক্তির গান যেমন একটি ডকুমেন্টারি, মাটির ময়না তো আপনারা অবশ্যই দেখেছেন, তারপরে রানওয়ে বলে একটি সিনেমা আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে তারেক মাসুদের বিভিন্ন সিনেমার বিষয়বস্তু কিন্তু দারুণ ছিল, এবং সেই বিষয়বস্তুকে আধার করে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় উনি ভীষণ সুন্দরভাবে দেখিয়েছেন। অসম্ভব স্মার্ট একজন ডিরেক্টর ছিল, যাকে আমরা ভেরি মানে উই আর ভেরি আনফর্চুনেট আমরা ওনাকে হারিয়েছি। তারেক মাসুদের আরেকটি শর্ট ফিল্মের কথা আমি বলতে পারি, জাস্ট 15 মিনিটের টাইম স্প্যান, নরসুন্দর, এটা অদ্ভুত একটি শর্ট ফিল্ম, এটা রিকল করে, এগুলো বারবার দেখার ছবি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা, বারবার দেখার মতো সিনেমা এগুলো, এরকম আরও নাম। এবং আমি এই কথাগুলো বলতে গিয়ে সালাউদ্দিন জাকির ঘুড্ডি সিনেমাতে প্রেমিক প্রেমিকা মার্ক্সবাদ নিয়ে কথা বলছে, কমিউনিজম নিয়ে কথা বলছে, বা উন্মাদ পড়ছে নায়িকার ভাই, এবং কত স্মার্টনেস দেখানো হয়েছে যে রাইসুল ইসলাম আসাদ যখন নাম্বার ডায়াল করলেন তখন একটা নাম্বার কম, এবং সেটা শুধু সাউন্ডটা শুনে ভাইটা বুঝতে পারে। এটা একটা দেখানো হয় যে ভাইটা একটু এলোমেলো কিন্তু কত বুদ্ধিমান, এবং আমাদের সালাউদ্দিন জাকি কত সুন্দরভাবে, কত স্মার্টলি জিনিসটা দেখিয়েছেন। এবং যখন ভাইটা বুঝতে পারলো, ভাইটা হাসছে আবার মুখ ঢাকছে কিন্তু উন্মাদ দিয়ে, এগুলো মনে দাগ কেটে যায়। এবং এই মুভিগুলো বারবার বারবার রিকল করে এবং বারবার দেখতে ভালো লাগে, যতবার দেখি ততবারই কিছু না কিছু নতুন করে আবিষ্কার করি। ঘুড্ডির মধ্যে বারবারই আমার ঘুড্ডির কথা মনে হচ্ছে, একটা কারণে যে প্রেম দেখানো হয়েছে ওখানে, ওখানে দারিদ্র দেখানো হয়েছে, ওখানে অনেক কিছুই দেখানো হয়েছে, এবং সাথে একটা বিষয় খুব স্পষ্ট যে এত মডার্ন, এত স্মার্টলি সবকিছু দেখানো হয়েছে। আবার হলো যে সন্ধ্যা গানটাতে রাসুল ইসলাম আসাদ খালিগা হয়ে ডান্স করছেন, সাথে সুবর্ণা মুস্তাফা ডান্স করছে সি বিচে, এই যে পুরো ব্যাপারটা এত মডার্ন। হ্যাপি আখানকে একমাত্র এই সিনেমাতেই দেখানো হয়, এবং কে বাসি বাজায় রে এই গানটার কিন্তু কোনো রেকর্ডেড ভার্সন নাই, একমাত্র এই ছবিতেই প্রথমবার এবং শেষবারের মতো কে বাসি বাজায় রে গানটি হ্যাপি আখান অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গিয়েছেন। জাকি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল এই বিষয়টা নিয়ে, এবং উনি এটা বলেছেন যে হ্যাপিকে ওই মুভিতে দেখানো হয় এবং ওই গানটার এইটাই একমাত্র এভিডেন্স ছিল। এই ছিল আমাদের দেশের, এবং এই কথাগুলো বলতে গেলে আরও কিছু মানুষের নাম আমাকে বলতেই হবে। আমরা যদি একটু আমাদের 70-80 দশকে ফিরে যাই, আমাদের বিটিভি,
বাংলাদেশ টেলিভিশন। আমরা সেই একটামাত্র টেলিভিশন চ্যানেল যে চ্যানেলের অনুষ্ঠানের জন্য আমরা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস অপেক্ষা করতাম। আমার মনে আছে প্রতিদিন সকালে উঠে প্রথম কাজটাই ছিল অনুষ্ঠানমালা, অনুষ্ঠানসূচি বা আজকের অনুষ্ঠানসূচি এরকম কিছু একটা থাকতো এবং সেটা দেখে আমরা অপেক্ষা করতাম। সন্ধ্যাবেলা পড়াশোনা শেষ করে ফেলতে হবে, অমুকটা দেখতে হবে, এবং সেই তখনকার গানের অনুষ্ঠান, তখনকার আনন্দমেলা, তখনকার নাটক, ইভেন বিটিভিতে প্রচারিত কিছু সিনেমা মনে দাগ কেটে যাওয়ার মতো। নাম করতে গেলে এখন অগণিত নাম মনে আসছে, অগণিত নাটকের কথাও মনে আসছে। বিটিভির সময়কার কিছু জাদ্রেল ডিরেক্টর প্রযোজক যেমন নওয়াজিশ আলী খান, আতিকুল হক চৌধুরী, কেরামত মাওলা, বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের লেখা নন্দিত নরকে, আমি বইটাও পড়েছি, আমি সিনেমাটাও দেখেছি। এবং অনেক সময় বলা হয় না যে বেসড অন বুকস যে সমস্ত মুভি হয় সেই মুভিগুলো দেখলে মন খারাপ হয়ে যায় যে হ্যাঁ বইয়ের সাথে মেলে না। বই পড়ে আমাদের চিন্তা শক্তি এবং আমাদের কল্পনাতে আমরা যা ছবি আঁকি সেটার সাথে আমাদের সিনেমাটা মেলে না। কিন্তু এই নন্দিত নরকে, এই সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে বই এবং সিনেমা আলাদা করে স্ব ক্ষেত্রে সমৃদ্ধ। বইটা যেমন সুন্দর, হুমায়ুন আহমেদের লেখা অতুলনীয় একটি উপন্যাস, এবং সেই উপন্যাসকে ভিত্তি করে যে সিনেমাটা উনি করেছেন ভোলার মতো না। এই কথা বলতে গিয়ে আবার বিটিভির নাটকের কথা মনে হয়। কিন্তু মনের মুকুরে বলে একটি অনুষ্ঠান, মানে নাম দিয়ে কিছু পুরনো নাটক বিটিভিতে দেখানো হতো, সেখানে ইডিয়েট দেখেছি, মুখরা রমণী বশীকরণ নাটকটি দেখেছি, পার্লিনার রুম কি দেখেছি, বরফ গলা নদী দেখেছি। একবার দুবার দেখলে এগুলো মন ভরে না, এগুলো সারা জীবন দেখতে হয়, যতবার রিকল করবে ততবার দেখার মতো এই সমস্ত নাটক। এক একটা নাটক কোনো অংশে সিনেমার থেকে কম না, এত সূক্ষ্মভাবে, এত পরিশীলিতভাবে নির্মাণ করা হয়েছে এই সমস্ত নাটক। আসলে আমাদের দেশটা অনেক সমৃদ্ধ ছিল, অনেক মডার্ন ছিল। আমরা কি জানি না আমরা কি এখন পেছন দিকে হাঁটছি কিনা। ইভেন অভিনেতা অভিনেত্রীরাও এত পড়াশোনা করে, চর্চা করে ওনারা ক্যামেরার সামনে দাঁড়াতেন। আসলে এটারও একটা কারণ আছে, কারণ তখন প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস ছিল। টিভিতে নাটক করতে হলে, নাচ করতে হলে, গান করতে হলে, যে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে হলে একটা দীর্ঘ অডিশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো, নিজেকে প্রমাণ করে তারপরে যেতে হতো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সারাক্ষণ এখনকার দোষ দিয়ে তো লাভ নাই, এখন এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সেরকম কন্ট্রাডিকশন, সেরকম কমপ্লেইন সারা জীবন সবারই ছিল। যেমন আর ডি বর্মন যখন দম্বারদম গানটা করলেন, সচিন দেব বর্মন খুব রাগ করে ওনাকে ঘর থেকে বের করে দিলেন। কিন্তু তারপরেই যখন কুছ তো লোক এঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা গানটা শুনলেন, তখন আবার মীরা দেব বর্মনকে বললেন যে ওকে বলো বাসায় ফিরে আসতে। এইরকম কমপ্লেইন সবসময়ই ছিল যে এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে, এখন অনেক কিছুই যেটা হচ্ছে এখন আমরা অনেকে মানতে পারি না। আমরা কারা মানতে পারি না, আমরা যারা দুটা যুগ দেখেছি, আমরা বিটিভির যুগও দেখেছি, আমরা এখন রিলস বা শর্টসের যুগও দেখতে পাচ্ছি। আমরা আসলে কমপ্লেইনটা করছি কমপ্লিটলি একটা জেনারেশনকে দোষ দিয়েও কোনো লাভ নাই, কারণ এই জেনারেশনটা আসলে ক্যাপচার্ড বাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে গ্র্যাব করে ফেলেছে। আসলে আমরা কি ভাববো, আমরা কি দেখবো, আমরা কি চিন্তা করব, টাইম স্প্যান কতটুকু হবে সেটাও এআই নির্ধারণ করে দিচ্ছে। আগে আমরা 3 ঘন্টার মুভি দেখতাম, সেখান থেকে 1.5 ঘন্টা হলো, তারপরে নাটক আসলো, টেলিফিল্ম আসলো। এখন নাটক, সিনেমা কোনো কিছুই আর দেখার দরকার হয় না, এখন আমরা রিলস দেখি, এটা দেখেই আমাদের মন ভরে যায়। তো যাই হোক, এইটা নিয়ে অনেক ইলাবোরেটলি অনেক কিছু বলা যায়। খুব ভালো হতো যদি আমি আলাপ করতে পারতাম, যে আপনারাও আমার সাথে এক্সচেঞ্জ করছেন, তাহলে আমি অনেক কিছু জানতে পারতাম। আমি তো জাস্ট নিজে যতটুকু মনে আসছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমার এই ছিল আজকে আমার পছন্দের কিছু সিনেমা, কিছু নাটক এবং নির্মাতাদের নিয়ে একটু কথা বললাম, ওনাদের নাম স্মরণ করলাম। আর আরেকটা বিষয় আছে যে এই যে যত কথা বললাম এটার পেছনে একদম মূল বিষয়টা কিন্তু পড়ার অভ্যাস। আগে আমরা বই পড়তাম, আগে শুধু বই পড়া না, বইয়ের একটা আলাদা একটা না, আমাদের বেলি রোডে, আমাদের শান্তিনগরে, নিউ মার্কেটে, বিভিন্ন জায়গায়, নীলক্ষেতে একটা আলাদা মার্কেট, একটা আলাদা বাজারই ছিল। এবং ওল্ড টাউনের দিকে গেলে, ইসলামপুরের দিকে গেলে বইয়ের আলাদা বাজার আছে, এখনো হয়তোবা আছে, কিন্তু সেখানে বেচাকেনা কতটুকু হয়, এই জেনারেশনে আমরা কতটুকু বই পড়ি, আমাদের এই যে নির্মাণ শৈলী বা আমাদের নতুন করে মনে দাগ কাটার মতো কিছু আসছে না, আমার কাছে মনে হয় যে এর মূল কারণটা হচ্ছে আমাদের পড়ার অভ্যাস চলে গেছে।
যাই হোক, এত কমপ্লেন করে কোনো লাভ নাই, আমরা হোপ ফর দ্য বেস্ট, ভালোই হচ্ছে, ভালো হবে। সারা জীবনই খারাপ ভালো নিয়ে কন্ট্রাডিকশন ছিল, কমপ্লেন ছিল, তর্ক বিতর্ক ছিল। আমরা সবসময় আশার আলো রাখি মনের মধ্যে, আমরা আশা করি। তো এই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু সিনেমা, কিছু নাটক, কিছু নির্মাতাদের নাম। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো অন্য গল্পে, সিনেমা গল্পে না।